বেলহাট বাজারের গোডাউনে আগুন, ঘটনাস্থলে দমকলের 5টি ইঞ্জিন, শর্ট সার্কিট থেকেই আগুন। আজ ভোরে ঘটনাটি ঘটে, এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই। পলেরহাট বাজারের একটি হার্ডওয়্যারসের গোডাউনে আজ ভোরে হঠাৎই আগুন লেগে যায়। স্থানীয়রা ধোঁয়া বেরোতে দেখে গোডাউনের মালিক বাদল ভারতীকে খবর দেয়। বাদলবাবু গোডাউনে গিয়ে দরজা খুলতেই দেখে ভিতরে আগুন জ্বলছে, খবর দেন দমকলে। প্রথমে কলকাতা লেদার কমপ্লেক্স ফায়ার স্টেশন থেকে একটি ও বিধাননগর থেকে 2টি দমকলের ইঞ্জিন আসে, কিন্তু আগুনের ভয়াবহতা বাড়ার কারণে আরও 2টো ইঞ্জিনকে ডেকে আনা হয়। ঘটনার 4 ঘন্টা পরও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। দমকল কর্মীরা জানান, ধোঁয়ার কারণে গোডাউনের ভিতরে যাওয়া সম্ভব হচ্ছে না, তবে আগুন লাগার কারণ এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি। দমকল আধিকারিকদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগে। তদন্ত শুরু করেছে কাশীপুর থানার পুলিশ। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, নিউজ বাংলা 24x7। ভোর রাতে আমাদের যখন জানিয়েছে তখন যে 3:30 পৌনে 4 তখন জানার সাথে সাথে আমাদের বিধাননগর থেকে উনি পাশে অ্যাটেন্ড করে, এসে দেখছে দাউদাউ করে চলছে। তো বেসিক্যালি সুদীপ্ত মুখার্জি উনি অতি বিধাননগর, ওনার তৎপরতায়, তার আমাদের সাবই স্যার আছেন পোদ্দার, এদের তৎপরতায় আগুনটা একদম কন্ট্রোল করে নিয়েছে, মার্কেটে ছড়াতে পারে, বিদ্যুৎ আগুনে পরিণত করতে পারে। স্যার, মানে দক্ষিণ চব্বিশ পরগনা মানে শহরতলি থেকে অনেকটা দূরে, এত তাড়াতাড়ি দমকল ইঞ্জিন এর আগে কখনোই পৌঁছায়নি, কিন্তু এই প্রথমবার এত দ্রুত এসেছে। স্থানীয় মানুষজন খুব ভূয়সী প্রশংসা করছে আপনাদের। প্রশংসা এই কারণে যে প্রথম কথা, রাতে সকালবেলা রাস্তা ফাঁকা থাকে, মেইনলি দেরি করে তো জ্যামে, আমাদের তো 40 সেকেন্ডের মধ্যে গাড়ি মুভ করে যেত, জ্যামটা কম ছিল, খুব দ্রুততার সহিত আগুনটা মানে চলে এসছে গাড়ি। সব জায়গায় আমরা দ্রুততার সহিত যাই, জ্যামে যেটুকু আটকে যায়। স্যার, আগুনটা মানে এর আগেও কি আরো স্প্রেড করার মানে ব্যাপার থাকতো যদি আপনারা দ্রুত না পৌঁছাতে? স্প্রেড করতো, মার্কেট পুরো জ্বলতো, এই আশপাশে গোডাউন গুলি সব ধরে নিলে বিশাল আকার হতো, তখন কিন্তু কন্ট্রোল করা মুশকিল হতো। তো ওনার তৎপরতায় ছিল বলে আর ছড়াতে পারে, খুব দক্ষতার সহিত আমার কর্মচারীরা কাজ করে। একটু ওনার থেকে জেনে নেবো স্যার, মানে আপনার মানে অনুমানটা কিভাবে আগুনটা লাগলো, আপনার কি অনুমান? এটা তো এখন এক্ষুনি তো আমরা এইভাবে কিছু বলতে পারছি না, স্যার রয়েছেন তো, এখন দেখা যাক পরবর্তী ইনভেস্টিগেশনে তখন জানা যাবে কি করে কি হয়েছে না হয়েছে। এক্ষুনি এই অবস্থায় বলা মুশকিল যে কি করতে আগুনটা অরিজিনেট করে। এখন কি মনে করছেন আগুন অনেকটা নিয়ন্ত্রণে চলে এসেছে? স্যার বললেন এখন ড্যাম্পিং ডাউন পুরো আন্ডার কন্ট্রোল, এখন ড্যাম্পিং ডাউন চলছে, আর ভয়ের কোনো আশঙ্কা নেই। না স্যার, একটু আপনার ডেজিগনেশন। সুদীপ্ত মুখার্জি, দীপক কুমার ঘোষ, ডিভিশনাল ফায়ার অফিসার, সাউথ চব্বিশ পরগনা ডিভিশন। দক্ষিণ চব্বিশ পরগনার একটাই নাম, গৌরদাহ মন্ডল এন্টারপ্রাইজ। জমি বাড়ি ফ্ল্যাট দোকান সহজ কিস্তিতে ক্রয় বিক্রয়ের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। অ্যাড অফিস গৌরদাহ মন্ডল কমপ্লেক্স, প্রোপ্রাইটার সুব্রত মন্ডল। মন্ডল এন্টারপ্রাইজের পরিষেবা দীননাথ স্মৃতি বিদ্যা মন্দির, বিশুদ্ধ পানীয় জল মন্ডল অ্যাকোয়া, গৌরদাহ সুপার মার্কেট, ম্যারেজ হল, লাইব্রেরি, কোষকালয়, মন্ডল ট্যুর অ্যান্ড ট্রাভেলস। দুস্থ মানুষের খুব কম খরচে বিবাহ, অন্নপ্রাশন ও যে কোনো অনুষ্ঠানে ঘর ভাড়া দেওয়া হয়। এছাড়াও দুস্থ ও অসুস্থ মানুষদের অ্যাম্বুলেন্স পরিষেবা খুব কম খরচে দেওয়া হয়। যোগাযোগ করতে পারেন গৌরদাহ 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে উত্তর দিকে মন্ডল এন্টারপ্রাইজ। মোবাইল 9830769755, 9733387117। It's caught in the crossfire.